আমলে কথা বলি, সহজ আমল, রাত্রে অজু করে ঘুমাবেন, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা বলুন তো, অজু করে ঘুমানো কঠিন কাজ? এই আমলটা যুবক যুবতীরা অর্ধেক করে। অর্ধেক বলতে অজুর ফরজ কয়টা? চারটা। কয়টা অজুর, কয়টা ফরজ? সমস্ত মুখ দোয়া, দুই হাতের কনু সহ দোয়া, মাথা মাসে করা, দুই পায়ের টাকনু সহ দোয়া, অজুর চারটা ফরজ না? তো যুবক যুবতীরা ঘুমানোর সময় দেখবেন দুইটা ফরজ আদায় করে, অর্থাৎ মুখ দৌত করে আর হাত দৌত করে। তো পা ধুইলে মাথা মাসে করলে তো হয়ে গেল অজু, হয় ঠিক কিনা বলে? এই অজুটা করতে কষ্ট হয়? এই অজুর মধ্যে কি আছে আপনি শুনলে অবাক হবেন, বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আতাইতা মাদু জাকা ফাতাওয়াদ্দা উযুকাল সালাত সুম্মা তাজি আলা শিক্কি আল ঈমান, বুখারী শরীফের হাদিস। রাসূল বলে যখন তোমরা ঘুমোতে যাও সালাতের মতো অজু করো এবং ডান কাত হয়ে শুয়ে পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহিরু হাযিল আজসা তাহারাকুমুল্লাহ ফা ইন্নাহু লাইসা মিন আবদিক ইয়াবিদু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন ইল্লা ক্বালা আল্লাহুম্মাগফিরলি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তোমরা তোমাদের দেহকে পরিষ্কার করো, আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিবে। যখন কোনো বান্দার বান্দি অজু করে ঘুমায়, আল্লাহ তার শিওরে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। ওই বান্দা বান্দি সারা রাত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। ঘুমের ঘরে যখন আমরা একবার এপাশ হই আবার ওপাশ হই, এরকম করি কিনা অজান্তেই, তখন ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দা অজু করে ঘুমাইছে, আপনার বান্দি অজু করে ঘুমাইছে, গুনাগুলোকে মাফ করে দেন। আল্লাহ তখন মাফ করে দেয়। অজুতে কত লাভ দেখেছেন? এই হলো এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভটা শুনলে আরো অবাক হবেন। রাসূল বলেন, মামি মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইতআরু মিনাল লাইল, যখন তোমরা অজু করে ঘুমাবে রাত্রিতে যদি তোমাদের ঘুম ভেঙে যায়, যে কোনো কারণে ঘুম ভাঙতে পারে, আমাদের প্রস্রাবের জন্য ভাঙতে পারে, টয়লেটের জন্য ভাঙতে পারে, কম্বল কাতার জন্য ভাঙতে পারে, এসিটা অন অফ করবার জন্য, যে কোনো কারণে যদি তোমাদের ঘুম ভেঙে যায়, তোমাদের কাজ হলো ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির করবা, পারবেন তো ইনশাআল্লাহ? যখন অজু করে ঘুমাবেন, ঘুম ভাঙলে একটু জিকির করবেন, জিকির করে ওয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল বলে, তোমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয় চাও, যা কিছু চাবে আল্লাহ কবুল করে নেবে। আচ্ছা এটা কি বড় কঠিন কাজ? আমাদের চাহিদা শেষ নাই, চাহিদা শেষ আছে? সন্তান লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, সামনে এক্সাম, ভালো রেজাল্ট লাগবে, অসুস্থ সুস্থতা লাগবে, বিদেশ যাব, ভিসা লাগবে, মনে ডিপ্রেশন টেনশন, মুক্তি পেতে হবে। আল্লাহর কাছে ছাড়া কেউ কোনো কিছু আল্লাহ ছাড়া করতে পারে? আমাদের চাহিদার শেষ আছে বলুন? তো রাত্রে অজু করে ঘুমাতে পারবেন? তো অজু করে ঘুমালে, ঘুম ভাঙলেই জিকির করবেন, যে কোনো জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হতে পারে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হতে পারে, আল্লাহু আকবার এটা হতে পারে, যে কোনো জিকির করে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনের চাহিদার কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেছে যে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তোমাকে তাই দান করবে। এই আমলগুলো আমাদের করতেই হবে, পারবেন ইনশাআল্লাহ? 40 জন মানুষকে সালাম দিতে পারবেন? হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে সকলে বলি আমিন। দৈনিক 40 জন মানুষকে সালাম দিবেন, ওযু করে ঘুমাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? চলুন এবার আমার তেলাওয়াত কি তো আয়াতের দিকে চাই। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফের 107 এবং 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সাহেব এর অনুকূলেই কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না, আমাদের রসুলকে বিশ্বাস করি কি করি না, তাকদীরকে বিশ্বাস করি কি করি না, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি তো, বিচার হবে বিশ্বাস করি তো, নবী রসুলদেরকে বিশ্বাস করি তো, কোরআন কিতাবকে বিশ্বাস করি তো, যারা বিশ্বাস স্থাপন করে এরপরে যারা আমল করে, নেক আমল করে, ওয়ামিলুস সলিহাত, যারা ভালো ভালো কাজ করে, নেক আমল করে, আল্লাহর হুকুম মেনে চলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন পরিচালনা করে, আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে চিরস্থায়ী সুখময় জান্নাতটা হাদিয়া দিয়ে দেব। ওই জান্নাতে যাওয়ার দরকার আশা, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই?
আশা নাই, কেমন জান্নাত? হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আ'দাদতু লি'ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি, মা লা আইনুন রাআত, কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনোদিন কোনো কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খাতারু আলা কলবি বাশার, কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন এমন জান্নাত, ওই জান্নাতে যাইতে আশা আছে তো? রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা নেক আমল করো, নিশ্চয় যারা ঈমান আনবার পরে ভালো ভালো কাজগুলো করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত হাদিয়ে দিয়ে দেব। আল্লাহ বলে, গোলাম, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহাব্বত করি। হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা নেক আমল করবে, যখন তোমরা ভালো ভালো কাজগুলো করবে, যখন তোমরা আমার হুকুম পালন করবে, আমার নবীজির তরিকা মোতাবেক তোমাদের জীবনটা পরিচালনা করবে, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা হাদিয়া দিয়ে দেব। এই জান্নাত এমন এক জান্নাত, যদি দুনিয়াতে হাজার বছর কষ্ট করেন, আর ওই জান্নাতের মধ্যে যদি আল্লাহ পাক একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে প্রবেশ করায়, দুনিয়ার হাজার বছরের কষ্ট মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যাবে, আল্লাহু আকবার। আর জাহান্নাম এমন ভয়ঙ্কর একটা জায়গা, ওই দুনিয়াতে যদি আপনি হাজার বছর সুখে থাকেন, আল্লাহ যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ করে, দুনিয়ার হাজার বছরের সুখ মুহূর্তের মধ্যে ভুলে যাবেন। আল্লাহ বলে, বললাম আমি তোমাদেরকে বড় মহাব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি, ভালো করে বুঝবেন, আমরা কিন্তু এই পৃথিবীর শেষ জাতি। আমাদের আগে আল্লাহর দুইটা জাতি বানিয়েছেন এই পৃথিবীতে ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ বলে, গোলাম, ওই জাতিগুলো আমার ঠিকমতো ইবাদত বন্দেগী করলো না। সর্বপ্রথম আল্লাহ পাক যে জাতিটা বানালেন ইবাদত বন্দেগীর জন্য, ওই জাতির নাম হলো আলবিন আলহিন। আল্লাহ পাক এদেরকে ইবাদত বন্দেগীর জন্য বানালেন, কিন্তু ওই জাতি দুনিয়াতে এসে ইবাদত বন্দেগী করলো না, মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। 2000 বছর সময় দিলেন, 2000 বছর পরে যখন এরা মারামারি করে, কাটাকাটি করে, আল্লাহ পাক বললেন এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে মেরে ফেলা হলো। এরপরে পৃথিবীটা আবার 2000 বছর স্টপ ছিলেন। এরপরে আবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এই পৃথিবীতে আর একটা জাতি বানাবো, যেই জাতি আমার ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে। তাই আল্লাহ পাক জিন জাতিকে বানালেন, এই জিন জাতিকেও 2000 বছর সময় দিলেন। এই জিন জাতি দুনিয়াতে এসে মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতা যাও যাও, এদেরকে মেরে ফেলো। ফেরেশতারা এসে পৃথিবীর দুই প্রান্ত থেকে মারা শুরু করলেন, জিনদেরকে মেরে ফেললেন। কিছু জিন বনে জঙ্গলে পালিয়ে গেল, কিছু দ্বীপে পালিয়ে গেল। আল্লাহ বললেন, এদেরকে ছেড়ে দাও, এরা এখনো দুনিয়াতে আছে, বংশ বিস্তার করে। এরপরে গোটা পৃথিবীটা আবার 2000 বছর স্টপ ছিল। এরপর আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এই পৃথিবীতে আমি আমার শেষ জাতি প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ মানব জাতি আমি পৃথিবীতে প্রেরণ করবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون كانوا الله غلامي করতে হবে আমাদেরকে, আমি আমাদের আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক ডাকলেন, হে ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, অর্থাৎ মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করবো। হে ফেরেশতারা, ফেরেশতারা বলে, আল্লাহ কেন বানাবেন? قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا